Good morning, family. Welcome back to my channel. Roy Trinky Vlog. Another vlog, food vlog. So, asun apne the niya chhi aaj Balivanjir Hindustan Park er Thakumar dukane. So, asun amar songe chalun. Ajke ranno hoyeche tomar mash kui jaga diye mashe mashe di hoyeche. Kasha mashe jhal hoyeche, rui mash hoyeche. Koi mash, rui mash ke rokom ekti dekhi. Ajke masher dime hoyeche. মাছের ডিমও আছে বাহ রিমা নিজে রাতে পুরো রান্না করে সকাল থেকে ভোরবেলা উঠে সেটা মাছের দিয়ে ভাত দিয়ে কত টাকা দাম আসছে 50 টাকা 50 টাকা মাছ ভাত ভাবতে পারছেন এখন কলকাতার বুকে এত কম সস্তায় আর হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক কত সুন্দর এটা কি মাছ এটা কাঁচা মাছ মাছের ঝাল হইছে এটা কত টাকা ও 50 টাকা সব 50 টাকা আর ডাল ডাল সবজি ভাত 30 টাকা সবজি ভাত 30 টাকা নিজের হাতে রান্না করে এত সুন্দর রান্না করে খাওয়াতে হচ্ছে সবাইকে আর এটা হচ্ছে আলু চোকা চিচিঙ্গে ভাজা আচ্ছা ডিম আর ডিম ভাত কত ডিম ভাত 40 টাকা ডিম ভাত আর মাংস কিছু হয়েছে না আজকে মাংস হয়নি ও মাংস কি আলাদা আলাদা দিনে হয় কিছু না শুক্রবার হয় বুধবার হয় রোববার হয় আচ্ছা তো ওগুলো থালা প্লেট কত দাম আছে মুরগির মাংস 60 টাকা ও খাসির মাংস হয় রবিবারে হয়ে যায় আচ্ছা আর ভাত যদি পরে নাই তাহলে কত টাকা 5 টাকা তো দেখলেন কত সুন্দর এখানে দিদিমা আগে থেকে কি ভিড় হচ্ছে দিদিমা না একটু কম হয়েছে ভিড় হ্যাঁ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল অনেক তাই রান্না করতে হবে এবার তো বাইরে তোমার রঙের কাজ করতে পারছে না আর লোকেশনটা আপনাদের অবশ্যই আমি দেখিয়ে দেবো কোনখানে আসলে আপনারা এই লোকেশনটা পাবেন এই হচ্ছে দিদিমার দোকান দেখুন কিরকম তার সত্ত্বেও কত সুন্দর সবাই তো কম পয়সায় মাছ ভাত 50 টাকা আপনারা দাম শুনে নিলেন কত সুন্দর এত কম পয়সায় কেউ এখানে খাওয়া দাওয়া পারে না ওই পারে আপনাদের লোকেশনটা পুরো বলে দিচ্ছি কোথা দিয়ে আসলে আমরা সব থেকে সুযোগ আর রান্না কিসে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আসুন দেখুন এই কাঠের উনুনে এই আছে দেখুন ভাতটা হচ্ছে মানে এই কাঠের উনুনে যে রান্নাতে ভাবুন কত পুষ্টিকর কত সুন্দর এই কাঠের উনুনে সব রান্না কোনো স্টপ স্টপ কিংবা গ্যাসে রান্না হয় না এটা সব কাঠের উনুনে আর এই উনুনে ভাবুন আপনারা যদি মাছ মাংস হয় তাহলে কত টেস্ট আরও বেড়ে যাবে আর দিদিমার হাতের রান্না আর দিদিমার হাতের রান্না তো সকাল ভোর 5টা থেকে উনি করে তাহলে ভাবুন তাহলে আরও কত সুন্দর হবে দেখুন উনি ভোর 5টা থেকে উঠে ওই কাঠের উনুনে রান্না করে গরমের মধ্যে বৃষ্টি বর্ষার মধ্যে তাহলে ভাবুন কত সুন্দর আর আপনাদের লোকেশনটা আমি বলে দেবো সব থেকে সহজে আপনারা কীভাবে আসতে পারবেন এই লোকেশনে যাতে আপনাদের কোনো প্রবলেম না অসুবিধা না হয় আর এত কম পয়সা 50 টাকায় মাছ ভাত 60 টাকা আপনার মাংস ভাত শুনে নিলেন খাসের মাংস আসছে 2 টাকা তার মধ্যে এত শাক সবজি থাকবে আর সবজি ভাত আপনার 30 টাকা ডিম ভাত 40 টাকা পাবেন এত কম পয়সায় এই এই অঞ্চলেও অতটা দেবে না এত সুন্দর না রান্না টান্না হয়েছে রান্না খাবারও অনেক টেস্ট আছে আর আসুন আপনাদের আমি পুরো ফুল লোকেশন বলেছি কোথা দিয়ে আপনারা আসলে এত কোনো অসুবিধা না হবে সব থেকে তাড়াতাড়ি আপনারা আসতে পারবেন ঠিক আছে এই তো দেখুন ভাত থালে দিচ্ছে দেখে নিন থালিতে কি থালি আছে পেঁয়াজ পাঁপড় ভাজা মাছের মাথা দিয়ে
পয়সাকে চচ্চড়ি এটা হচ্ছে মাছ এটা মাছের থালি হচ্ছে 50 টাকা মাছের থালি এখন ঝোলটা কত সুন্দর পাতলা হিন্দুস্তান পার্কে নেবে ব্যাংক অফ মহারাষ্ট্র তার সামনে ভিভোর দোকান আর এমআইয়ের মোবাইল দোকান ভোলানাথের মোবাইলের ভোলানাথের মন্দিরের অপোজিটে পুরো বটগাছের গোড়ায় মন্দিরটা আর আপনাদের বলছি হিন্দুস্তান পার্ক হচ্ছে আপনারা বালিগঞ্জ থেকে যদি স্টেশন থেকে আসেন তো বালিগঞ্জে যেটা রাসবিহারীর দিকে যাচ্ছে ওইখানটা নেবে তো অপোজিটে গলিতে আসতে হবে আর যদি রাসবিহারী থেকে আপনারা আসেন এই পাশ দিয়ে রাসবিহারীতে যাওয়া যায় রাসবিহারী থেকে বালিগঞ্জ যাওয়ার দিকে যদি যাচ্ছেন তাহলে হিন্দুস্তান পার্কের নাকি তার সামনেই আপনারা পেয়ে যাবেন আসলে আপনারা রোডটা দেখিয়ে দিই তাহলে আপনারা ভালো মতন আসতে পারবেন পাশে রাস্তাটা দেখছেন যে গাড়িগুলো আপনাদের ডান দিক হয়ে রাসবিহারীর দিকে যাচ্ছে এই সিগন্যালের গোড়া নামতে হবে নেমে ওই সিগন্যাল থেকে রাস্তা ক্রস করে এই যে সামনে আসলেন টাইটান কানাডা ব্যাংক ব্যাংক অফ মহারাষ্ট্র তার পাশ দিয়ে গিয়ে ওই বটগাছের নিচে ওনার দোকান আর যদি কেউ রাসবিহারীতে আসতে চান এটা রাসবিহারী টু বালিগঞ্জের রোড ওদিকটা সামনে এসে ঠিক হিন্দুস্তান পার্কের সামনে এসে দাঁড়াবেন ব্যাংক অফ মহারাষ্ট্র আর পুমা উপরে হেডিং আছে তার সামনে নেবে ওই সামনে বটগাছের নিচে ওনার দোকান ঠিক আছে তো আপনাদের ফুল ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের ফুল ইনফরমেশান দিয়ে দিচ্ছি আপনার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ফুল ইনফরমেশান পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ওই দিদিমাটাকে অবশ্যই হেল্প করবেন যাতে আরও উনি অনেক কিছু ওই দোকানটা ঠিকঠাক করে নিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।